আগ্রহ প্রকাশ কৰিছে। অলপতে অনুষ্ঠিত এখন কর্মশালাত হালনাথ আব্দুল রহমান বিন নামৰ এই ব্যৱসায়ীজনে কৈছে, সম্ভাৱনা অনুসৰি অসমত আগৰৰ বিকাশ সাধন হোৱা নাই। এই কর্মশালাত আগৰৰ খেতি সম্পৰ্কে কৃষকক প্ৰশিক্ষণ দিয়া হয়। উদ্যোগী যুবকদ্বয় আমিনুল ইসলাম বক্সি আৰু জাকির হুসেনৰ যৌথ উদ্যোগত গঢ় লৈ উঠা এ এন জেড পাৰফিউমছ নামৰ প্ৰতিষ্ঠানটোৰ উদ্যোগত আৰু নেটফ্লিক্সৰ ক্ষেত্ৰত থকা গৱেষণা আৰু উন্নয়ন শাখাৰ সহযোগত অনুষ্ঠিত হোৱা এখন কৰ্মশালাত অংশগ্ৰহণ কৰি এই ব্যৱসায়টোৰ ওপৰত আমাৰ কিনিলো মেলিলো আনিলো আনি আশী গছ কাটি নিয়াৰ পিছত ফালোতে মানে এনেকুৱা যেতিয়া পোক ধৰে ভিতৰি ভিতৰি কিছুমান নলীৰ সৃষ্টি কৰে আৰু এই পোকটো সোমোৱাৰ কাৰণে পোকটোৱে এই কাঠডোখৰ খোৱাৰ ফলত এই নলীবিলাক সৃষ্টি হয়। পোকে খাই পেলাই সি বনাইছে, এই বিন্ধা যে দেখিছে এইফালে যে পোকা গছজোপা জীয়াই থাকোতে পোকে খাই দিছে, পোকে খাই দিয়াৰ পাছতে এই মালটো বনি যায়। ইয়াৰ কাঠখিনি পেলাই দিয়াৰ পাছত ঠিক এনেকুৱা এটা ক'লা ৰঙৰ বস্তু ওলাব ইয়াৰ ভিতৰত, এই যিটো বনাই আছে মাল বিচাৰিছিলোগে, গছ বিচাৰিছিলো। আমাদের বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে, গুয়াহাটি। গুয়াহাটি আসাম গোপালনগর।
গোপালনগর আমরা এখানে এসেছি দুবাই মানে আগরের কাজটা করতে আগরটা কি জিনিস পার্পিং যেরকম ধরো এখানে দুবাই আরবেরা আছে এগুলা মানে এগুলা জ্বালায় তারা একটা খুশবু ডালো তারপর মানে ভীষণ ভালো লাগে বহুত টাকা পয়সা দিই এগুলা মানে কিনে তারা এগুলো মানে আগুনে জ্বালা পাতে যেগুলো মানে ধোঁয়াটা উঠবে তারপর মানে এটা বেশ ভীষণ ভালো লাগে Thank you.
एक किलो का आधा आधा चार पैकेट चाहिए। বাড়ি আমার দাদা আছে তে আমার আমার বড় একজন দাদা আছে আর আমার ছোট ভাই একটা আছে আমাদের ঘরে আব্বা আছে মা আছে আমার বোন আছে আর আমাদের পরিবারের মানে সবই আছে আর আমার থেকে মানে দুবাই বেগ বই ইন্টারন্যাশনাল জায়গা দুবাই আমার ভীষণ ভালো লাগেছে হ্যাঁ বাবা ভাই এরা মানে আমি যে কাজ করছি তারা ওই কাজ ওখানে ওই কাজতেই হয় হ্যাঁ ইন্ডিয়াতেই এই কাজটা হয় এখানে মানে এখানে আছি মানে এখানে মানে পয়সাটা বেশি আসলে পাওয়া যায় এই কারণে মানে ইন্ডিয়াতে দুবাই এসেছি আমার বাবারও আশা ছিল আমি দুবাই এসেছিলাম আমি এখানে এসেছি হলো মানে এখানে থাকলে কি হবে রাত্রে যেন আমি একসাথে যেন আমি শুয়ে মানে মা বাবার বা আব্বার কথা মার কথা যেন মনে পড়ে একটা একটা মনে করে যে ভালো লাগে নাই আমি চলে যাব আর মা বাবাকে দেখে আমি আবার এখানে দুবাইতে এসে
বাড়ির সাথে দুবাই থেকে মোবাইলে ফোনে কথা হন আর হোয়াটসঅ্যাপে কথা বলি আমার আম্মাকেও দেখতে পারি আব্বাকেও দেখতে পারি স্কাইপে আম্মাকেও দেখতে পারি আব্বাকেও দেখতে পারি আমার আব্বা আম্মা দেখে আমার ভীষণ মানে দুবাই ভালো লাগে এই আম্মা আম্মাকেও দেখেছি আব্বাকেও দেখেছি সব ঠিক আছে মনটা আমার কোনো টেনশন নাই আমি তো বিনা টেনশনে আমি কাজ করছি বাবা নাই মা আছে বাবা এখানে আমার পরে মানে মারা গেছে আর দেখে রাখার পরে আমার দেখা হয়নি দেখো ছোট ভাইটাও আছে সৌদি আরব সৌদি আরবে কি করে আমাদের মানে নসিবে নাই এটা মানে যে বাবার দেখবো দেখি আমাদের মানে ধর্মের যেটা আছে এটা পালন করবো এটা মানে আমাদের নসিবে নাই বাড়ি গেলে তো আমি দুবাই যেগুলো সামান আছে এগুলো নিয়ে যাব যেরকম ধরো খেজুর এখানে দুবাই আমাদের ইন্ডিয়াতে আছে এগুলো মানে আমার ইন্ডিয়াতে অত ভালো না দুবাই মানে যেরকম ভালো আমার দুবাই থেকে এই জিনিসটা নিলে আমার ঘরে বেশি ভালো পাবো খেজুর আছে মানে চকলেট আছে যেরকম কাপড় আছে আমার দাদা দুবাই গেছে তো আমাদের জন্য কিছু একটা আইতে নিয়ে আসবে এটা ওরা ভাবি হ্যাঁ আমাদের ঘরে সবে ভাবছে মানে দাদা তো গেছে এগুলো তো আনবে আমাদের সবাইকে দিবে সবারই একটা মানে আশা আশাটা আছে না মা বাবার ফটো আনিছি ফটো হ্যাঁ তখন তো মনে হয় আবার বাড়ি যাবো যা গিয়া একবার আইতাম বললাম মনে হয় কিন্তু তো টেকা লাগবে টেকা যে নাই টেকা তাহলে তো নিয়ে যাবো তো কাপড় সাপড় বা অন্যান্য মিঠাই সিটাই
সেই আতরটা তুমি নিজেরা কখনো ইউজ করেছো? নিজেরা ইউজ করেছি, রেটটা বেশি একটু কম। আচ্ছা, খুব কম। কীভাবে ইউজ করা হয় এটা? তো কাপড়ে চাপড়ে লাগাই বা শরীরে লাগাই আতরটা ইউজ করে। আর যেটা মাল আছে আগর যেটা, এটা তো জ্বালে আছে। সেটা বাড়িতে জ্বালানো হয়? বাড়িতে বিক্রি করা যায় ব্যবসার জন্য। আমার মানে যেটা মানে বেশি ভালো জিনিস, এটা আমি ফোন করলে আমার আব্বা আনে দেয়, আমার মাকে আমার মা বানায় প্যাক করে আমাকে দিয়ে দেয়। কোথায় দেয়? মানে আমার লগ বন্ধু কোনোটা ঘুরে গেলে, ছুটিতে গেলে তার সাথে দিয়ে দেয়। যেরকম ধরো ফল ফ্রুট, আসার মাংস, আবার মাছ, হ্যাঁ মুরগি, এরকম জিনিস যেটা রান্না আছে এটা খাইতে খাইতে ভালো লাগে না। কেন এখানে এখানে আমাদের হচ্ছে মানে এক বছর হলে, মানে এগুলো খাওয়াটা আমার বেশি বুঝে পড়ছে না। তাহলে আমাদের ঘরে যেটা খানে এটা তো ছোটো থেকে বড় হচ্ছে, এটা তো বেশি ভালো লাগবে। এখানে কোম্পানির খানিটা মানে আমার বুঝে পড়ছে না। মা হাতের রান্দা আমার দাদা আব্বা আনে দিচ্ছে, আমার বোনে রাঁধে দিচ্ছে, আমার ভীষণ ভালো লাগে। আমি এখান থেকে মোবাইল দুটা পেটেছি, আমাকে দেখে গেছে, হ্যাঁ বহুত ভালো লেগেছে। আর আমাদের এখানেও আছে, থাকলাম আমি দুবাই থেকে এটা মানে পেটেছি, সবাই দেখলে বলে এটা কে দিয়েছে, আমার ছেলে দিয়েছে কই থেকে, দুবাই থেকে। সবাই শুনে গা হ্যাঁ বহুত ভালো জায়গা থেকে এটা দুবাই থেকে দিয়েছে। এই জায়গায় যে আরবিয়া সব জায়গায় সবে ঘরে ঘরে মানে ঘুরিয়ে দিতে আছে, সেরকম মানে সবের ঘরে অনেক কাজটা হইতে আছে।
एक किलो থেকে 19 ग्राम বেশি। No, no.